हेलो फ्रेंड्स, वेलकम बैक इन माय चैनल क्रिस्टी। आमी अनिमेष दे फटोशॉप ट्यूटोरियल आरो एक नतून भिडियोते आपनाके जानाई स्वागत। टाइटल देखे तो बुझते ही पारछेन आज के फटोशॉपे बैकग्राउंड चेंजेर विषय एक ट्यूटोरियल हबे। तो एटी एकटी डिमांडिंग भिडियो। एई जे थामनेल देखछेन, एई थामनेल अर्थात एई जे भिडियोटी आमी आगे पोस्ट करेछिलाम फटोशॉपे इंटरफेस चेंज, तो सेखाने हेल्प डेस्क्रिप्शन थेके कोनो एकजन कमेंट करेछेन जे फटोर बैकग्राउंड बदल करार ट्यूटोरियल भिडियो दिले उपकृत हब। तो आज के से ही विषय एक भिडियो एने फटोशपे बैकग्राउंड चेंज विभिन्न भावे करा जाए, स्थानकाल पात्र विशेषे आपनार जेटा सुविधा है सेटा करते हैं। तो आज देखो एक खूब कम समय एवं जस्ट कयेकटा क्लिक करे कि करे बैकग्राउंड चेंज करा जाए। तो ताहले चलुन बेशी कथा ना बोले जावा जाक कम्प्यूटर स्क्रिने। হ্যাঁ, কাজ শুরুর আগে আগের মতোই করব একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটন অন করে থাকুন, আর লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো ভিডিও, বা যদি আপনার ফটোশপ সংক্রান্ত আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান। এই সংক্রান্ত ভিডিও আমি আগে একটি পোস্ট করে রেখেছি, উপরে আই বাটন বা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এরপর সোজা যাওয়া যাক ডেস্কটপে। ফটোশপ 2021 অর্থাৎ সিসি 2021 ওপেন হয়ে গেছে, এবং তার সাথে আমি কিছু মডেল ছবি ওপেন করে রেখেছি। এগুলো pixels.com থেকে নেওয়া ফ্রি ওয়েবসাইট, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, আপনি চাইলে ভিজিট করতে পারেন। তো দেখুন এখানে আমি একটা এই যে মডেল ছবিটা আছে, প্রথমে একটা ব্যাকআপ রাখলাম। হ্যাঁ, জাস্ট ব্যাকআপ, একটা নিউ লেয়ার নিলাম যার ব্যাকগ্রাউন্ড আমি কোনো একটা কালারে ভর্তি করলাম, এখানে গ্রিন গ্রিন নিলাম, গ্রিন আছে এটা। তো এরপর মূল যে ছবিটা সেই লেয়ারটা সিলেক্ট করব, নেক্সট, সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল বা ম্যাজিক টুল, এটার মধ্যে এটা সিলেক্ট করলাম। তারপর দেখুন এটা সিলেক্ট করার পর উপরে সিলেক্ট সাবজেক্ট আছে, সিলেক্ট অ্যান্ড মার্কস, সিলেক্ট সাবজেক্ট। তো কিছুই নয়, জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিলাম অ্যান্ড জাস্ট ওয়েট। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আমি কিন্তু এটা কোনো স্পিড বাড়া কমা করলাম না, কয়েক সেকেন্ডের মধ্যে এটা সিলেকশন হয়ে গেছে। এরপর আমি যদি এটাকে মার্কস করলাম, বা আপনি এটাকে ডিলিটও করতে পারেন, দেখুন খুব সুন্দরভাবে কাটিং হয়ে গেছে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে এখন নিয়ে গিয়ে যে কোনো জায়গায় বসাতে পারি বা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটার। তো এখানে হয়তো বলবেন যে এটা খুব সহজ একটা ছিল, আমি সেকেন্ড যাই নেক্সট একটা ছবিতে, ঠিক একই রকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড ফিনিশ। দেখুন এখানে যে মডেলটি রয়েছে এর চুল খুব আছে, খুব হেয়ারি, খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে বাইরে বেরিয়েছিল, যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটিং হয়ে বেরিয়ে গেছে। দেখুন তো এই যে টিপসটা বা এই যে শর্টকাটটা এখানে সিলেকশন করার পর অবজেক্ট সিলেকশন, এটা উইন্ডোজ থেকে অপশন বার, যদি এই অপশন ওটা না থাকে, এটা আপনার যদি না আসে এই অংশটা, তাহলে উইন্ডোজ থেকে অপশন বারে ক্লিক করে নিয়ে এটাকে আনবেন। এই সংক্রান্ত ভিডিও আমি আগেও পোস্ট করেছি বললাম, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, দেখে নেবেন। ওকে, যাই হোক, তো তিন নম্বর আরেকটা দেখাই, ডবল করলাম, এটা তো গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো না ঠিক, ব্যাকগ্রাউন্ডটা কাটিং করা হলো। আমি শেষের দিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো একটা। ওকে, তো স্কিপ না করে দেখতে থাকুন।
জাস্ট কয়েক সেকেন্ড দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে এটা সিলেক্ট হয়ে গেল, বা সিলেক্ট বলতে পারেন বা কাটিং বলতে পারেন, যাই বলুক। আমি সিলেক্ট করলাম, মানে আমার যে মূল অংশটা সেটা সিলেক্ট হয়ে গেল। এটা সিলেক্ট করতে হলে সম্ভব নয়, এই চুলগুলো একটা একটা করে সিলেক্ট করা বা সিলেক্ট করাই সম্ভব নয় বা কাটিং করাই সম্ভব নয়। নর্মালি হয়তো অন্য প্রসেস আছে, আমি আগেই বললাম যে অনেক পদ্ধতি আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, তো এত সহজ পদ্ধতি বা এত কম সময়ে এটা অন্য পদ্ধতি করা কিন্তু একেবারেই সম্ভব নয়। তো এটা একটা গেল। আমি চার নম্বর আরও একটা দেখাবো, লেয়ার সংক্রান্ত ভিডিও পোস্ট করা আছে আমার চ্যানেলে, ভিজিট করবেন চ্যানেল এবং দেখতে পারবেন লেয়ার সম্বন্ধে ডিটেলসে। তো এটাকেও একই রকমভাবে সিলেক্ট সাবজেক্ট, জাস্ট 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, আরে একটু সময় লাগলো, এটা তো প্রসেস হবেই, কারণ স্ক্রিন রেজলিউশন বা ছবি রেজলিউশন ডিপেন্ড করে। দেখুন আমার প্রায় জিরো বলার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এখানে মাস্কিং করলাম এবং দেখুন সমস্ত চুল টুল যেমন ছিল প্রায় প্রাইস একই রকম এসে গেছে, তাই না? কত সহজ ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন। তো এরপর আমি এটাকে অন্য কোথাও নিয়ে গিয়ে বসাবো। আমি একটি ছবি আরও ওপেন করে রেখেছি, দেখুন এটা একটু বড় করলাম পার্সপেক্টিভ ঠিক করার জন্য, কারণ ও দূরে আছে। ওকে জুম করে দেখাচ্ছি, চুল একদম পারফেক্ট। কাটিংয়ের অংশের প্রয়োজন খুব একটা জটিল হয় না, জটিলতার সমস্যা হয় চুলেতে, হিউম্যান ফিগার চুল কাটিং করতে সমস্যা হয়। এরপর দেখুন এখানে যে ছোটো ছোটো একটা দু ভুল ভ্রান্তি রয়ে গেছে, যেমন এখানে এগুলোকে পরে আপনি ঠিক করতে পারবেন। আমি ওই জন্যই মাস্কিং করলাম। আমি মাস্ক সংক্রান্ত ভিডিও আনবো খুব তাড়াতাড়ি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন মাস্ক সম্বন্ধে ডিটেলসে জানার জন্য। এই মাস্ক ব্যবহার করে কিন্তু যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোকে আবার ফিরিয়ে আনা যায়, বা যে অংশ ডিলিট হয়নি এখনো দেখুন এই অংশটা, এটাকে আবার ডিলিট করতে পারবো। তো মাস্ক সম্বন্ধে ডিটেলসে ভিডিও আমি অবশ্যই আনবো, অবশ্যই আনবো। তো আজ এ পর্যন্তই, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান অবশ্যই কেমন লাগলো, বা আপনার কোনো রিকমেন্ড থাকলে, আপনার কোনো চাহিদা থাকলে, আপনার কোনো প্রয়োজন থাকলে ফটোশুট সম্বন্ধে জানতে ইচ্ছুক হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই, ওকে টাটা।